নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/9/2022 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ নিয়ে যে সিবিআই তদন্ত চলছিল আদালতের নির্দেশে, সে সিবিআই তদন্তের আজকে এক গুরুত্বপূর্ণ আপডেট, একদম ব্রেকিং নিউজ বলতে পারেন। আজকে সিবিআইয়ের চারটে রিপোর্ট পেশ হয়েছে আদালতে এবং সেই রিপোর্টে মানে দুর্নীতি দেখে চোখ কপালে উঠেছে বিচারপতির বা আরও অনেকের। তো সেটা হচ্ছে কি যে ওএমআরসিতে দেখা যাচ্ছে যে নম্বর কিন্তু সার্ভারে তাদের নম্বর বদল করা হয়েছে, এইভাবে চাকরি পেয়েছে অনেকেই দুর্নীতি করে। তো সেই সংক্রান্ত আপডেটও রয়েছে, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই। তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় চাঞ্চল্যকর তথ্য, আদালতে ফরেন্সিক রিপোর্ট পেয়ে সিবিআইয়ের, আর সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট উল্লেখ্য যে এসএসসি সার্ভারে প্রাপ্ত নম্বর বদল করে মানে করা হয়েছে অকৃতকার্য প্রার্থীদের। গ্রুপ সিতে 3,481 জনের নম্বর বদল করা হয়েছে এবং গ্রুপ ডিতে 2,823 জনের নম্বর বদল করা হয়েছে। তার মধ্যে কেউ হয়তো এক বা কেউ হয়তো শূন্য পেয়েছিলেন। আদালতে সিবিআই জানিয়েছে যে এসএসসি ডেটা রুম থেকে তিনটে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, সেই হার্ড ডিস্ক থেকে দেখা গেছে প্রার্থীদের প্রাপ্ত নম্বর হয়তো ছিল এক বা শূন্য। হাইকোর্টে আজ মোট চারটি রিপোর্ট পেশ করেছে সিবিআই, যথা গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটি একাদশ দ্বাদশ এসএলএসটি নবম দশম শ্রেণীর ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট। প্রতিটি রিপোর্টই বিস্ফোরক তথ্য, এতদিন পর্যন্ত যে নম্বর অদল বদলের অভিযোগ করা হচ্ছিল এবার তথ্য প্রমাণ দিয়ে একবারে রিপোর্ট দিল সিবিআই। উল্লেখ্য যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসএসসি সার্ভারে 907 জন প্রার্থীর নাম্বার বদল করা হয়েছে, যার মধ্যে প্যানেলে নাম আছে 631 জনের। ওদিকে নবম দশম শ্রেণীতে 952 জনের নম্বর বদলানো হয়েছে, উদ্ধার হয়েছে সমস্ত উত্তরপত্রের স্ক্যান করা কপি। সেখানে দেখা যাচ্ছে প্রার্থী হয়তো আদুতে এক বা শূন্য পেয়েছেন, ফেল করেছেন, অথচ সার্ভারে ওই প্রার্থীর প্রাপ্ত নম্বর দেয়া দেখা যাচ্ছে 50 বা 70। এমনকি ফাঁকা ওএমআর সিটে জমা দেওয়া হয়েছে, প্রার্থী কিছুই লেখেনি, যেখানে পরে 53 নম্বর বসিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় সড়ো তথ্য প্রমাণ সামনে হলো এসএলএসটি এই সিবিআই রিপোর্টে। দুর্নীতি শিকড় যে কতটা গভীরে তা প্রমাণ মিলল। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশাপাশি ওই নিয়োগ দুর্নীতিতে যে শিক্ষা দপ্তর জড়িয়ে সিবিআই রিপোর্টে তা স্পষ্ট ইঙ্গিত করে বলা হয়েছে। এবং এই রিপোর্টে সামনে আসার পরে বিচারপতি বলেন যে আমি শকড হয়েছি, দেন বলেন আমি স্পিচলেস। এরপরে প্রতারণার মাধ্যমে চাকরি পাওয়া প্রার্থীদের চরম হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন যে আমি একটা পরিষ্কার করে দিতে চাই যে এই সমস্ত বেআইনি প্রার্থীরা তাদের চাকরি হারাবেন। যদি তারা নিজে থেকে পদত্যাগ করেন তো ভালো, আদালত তাহলে কোনো পদক্ষেপ করবে না, কিন্তু যদি তারা না করেন তাহলে আদালত অন্যভাবে ব্যবস্থা নেবে এবং এই সকল প্রার্থীদের পদত্যাগ না করলে পরবর্তীতে তারা যেন কোনো রকম সরকারি চাকরি পরীক্ষা না বসতে পারেন সেই নির্দেশ দেব, এবং পদত্যাগ না করলে তারা কেউ অন্য সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। পর পদত্যাগ করলে বুঝবো যে তারা বুঝতে পেরেছেন নিজেরা কী করেছেন, নাহলে কড়া পদক্ষেপ। এবং এই একজন এবং একজনের নাম ধরেও তিনি উল্লেখ করেন, তো যারা যারা শূন্য পেয়েছে অথচ সার্ভারে পাস করেছে তাদের নাম জানতে হবে সিবিআইকে, যে প্রেক্ষিতে এসএসসি আদালতকে জানায় যে সিবিআই যদি নামগুলো জানায় তাহলে আমরা খতিয়ে দেখব তারা কোথাও কাজ করছে কি না। পরে অবশ্য প্রাক্তন এসএসসি কর্তার ফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বলেন সিবিআইকে। বিচারপতি বলেন যে কার নির্দেশে তিনি এই কাজ করেছেন আদালতে তা জানান জরুরি, এবং কারণ কোনো গুরুত্বপূর্ণ মাধ্যম নির্দিষ্ট ছাড়া তিনি এই কাজ করতে পারেন না, ওনাকে ভালো করে তদন্তের জন্য বা জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকেও নির্দেশ দিয়েছেন। তাহলে দেখলেন যে স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি তার সঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে যে তদন্ত চলছিল সিবিআইয়ের, সেই সিবিআই রিপোর্ট পেশ হয়েছে, সেই রিপোর্টের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বহু নম্বর বদল হয়েছে। তো দেখা যাক এর পরবর্তী পদক্ষেপ কী নেয় স্কুল সার্ভিস কমিশন বা আদালত। তো যাই হোক, এই আপডেটটা শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এ সংক্রান্ত কোনো লিস্ট পেলে অবশ্যই শেয়ার করবো। ধন্যবাদ।